বন্ধুরা তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো তোমরা এই মুহূর্তে সকলেই চিন্তিত তোমাদের পরীক্ষা কি অফলাইনে হবে না পরীক্ষা বাতিল হয়ে যাবে পুরো ব্যাপারটা তোমাদের কাছে এক্সপ্লেন করি দেখো মাধ্যমিকের পরীক্ষা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা নাইনটি কারণ বিভিন্ন বোর্ড থেকে শুরু করে সর্বভারতীয় বোর্ড এই মুহূর্তে ক্লাস টেনের বোর্ডের এক্সাম কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করেছে এবং উচ্চ মাধ্যমিকের কথা যদি বলি বিভিন্ন বোর্ড স্থগিত রেখেছে এবং আমাদের বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি এসছে যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে সময়ে পরীক্ষা হবে সময়ের পরিবর্তন করা হয়েছে তার সাথে নিজের বিদ্যালয়ে পরীক্ষা হবে সেক্ষেত্রেও তোমাদের অনেক অভিযোগ এবং চিন্তা রয়েছে যে আমরা বাড়ি থেকে আমাদের স্কুলের দূরত্ব এত সেখানে বাইরে যেতে গিয়ে যেটা আগে আমি আলোচনা করেছি বাসের মাধ্যমে বা ট্রেনের মাধ্যমে যেতে হবে সেখানে যদি কেউ সংক্রমিত হয় তাহলে আমরা সংক্রমিত হব আমার বাড়ির বৃদ্ধ কেউ থাকলে তারা সংক্রমিত হবে সেক্ষেত্রে এ আমাদের জীবনের কি কোনো দাম নেই এই এছাড়া এটা নিয়ে যে তোমরা চিন্তিত শুধু সেটা না অভিভাবক থেকে শুরু করে এ শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এবং রীতিমতো চিকিৎসকবিদরাও গবেষকরাও কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা তুলে ধরছে যে পশ্চিমবঙ্গ তথা ভারতের অবস্থা খুবই খারাপ প্রচুর মানুষ প্রতিদিন সংক্রমিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ও তথা ভারতে এবং প্রচুর মানুষ অ্যাকচুয়ালি ই মৃত্যুবরণ করছে এই কোভিডের কারণে সেই দিকে এই পরিস্থিতিতে তোমাদের বিজ্ঞপ্তি আসলেও কখনোই তোমাদের পরীক্ষা নেওয়া হবে না উচ্চ মাধ্যমিকের এর অফলাইনে এবং যেটা পর্ষদ রীতিমতো উল্লেখও করেছে পরিস্থিতির ওপর নির্ভর করছে সেই কারণে তোমরা অনেকেই আমাকে বিভিন্ন রকমের মন্তব্য কমেন্টে আমি সেইগুলো পড়েছি দুঃখজনক তোমরা তোমাদের বিভিন্ন কষ্টের কথা করেছ খুবই আমার সাথে শেয়ার করেছো দুঃখের কথা সেই কমেন্ট পড়ে আমি তোমাদের সর্বপ্রথম বলেছি তোমরা তোমাদের যে বক্তব্য আছে সেটা তোমরা হ্যাশট্যাগের মাধ্যমে অথবা হ্যাশট্যাগ ছাড়াও তোমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারো তার অনেক গুরুত্ব আছে বিভিন্ন ইউটিউবার রয়েছে যারা এই জিনিসটাকে তুচ্ছভাবে ভাবছে এবং তারা নিজেদেরকে ভালো করার জন্য বিভিন্ন রকম ভুল তথ্য দিয়ে দিচ্ছে এবং আমাদের নাকি বলছে আমাকে রীতিমতো বলছে আমি নাকি পর্ষদ সম্বন্ধে জানি না যারা এই বিষয়টি ভাবছে অনেকে তোমরা জানো অনেকে কমেন্টও করেছো তোমাকে বলছে পর্ষদ সম্বন্ধে জানেনা। না মেনে নিলাম আমি পর্ষদ সম্বন্ধে জানি না আমি স্বীকার করলাম এ বিষয়ে আমার কোনো জ্ঞান নেই এমনি এমনি আমি ভিডিও বনে যারা পর্ষদ সম্বন্ধে ডিটেলসে জানতে চাও তাদের জন্য অনেক আগে। আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে আছে এই ভিডিওতে হয়তো উচ্চ শিক্ষা শিক্ষা সংসদ আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকের কথা বলেছি আর উচ্চ শিক্ষা সংসদের যে সভাপতি তার নাম উল্লেখ করেছি এবার একটা তো ভুল দেখাতেই হবে সেই জন্য একটা ছোট ওয়ার্ড আমি উল্লেখ করিনি বলি কারণে সেই বিষয়টাকে ভুল বলে আমি জানি না বলে আখ্যা দিয়েছে ভালো কথা মেনে নিলাম তাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই তুমি তো সবাইকে সঠিক তথ্য দাও ভুল তথ্য দাও না সামান্য একটা উদাহরণই তোমার সামনে তুলে ধরি সর্বভারতীয় বোর্ড চোদ্দোই এপ্রিল এই রকম একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে স্টুডেন্টদের জানিয়ে দেয় ক্লাস টেনের যে পরীক্ষা আছে সেটা সম্পূর্ণভাবে বাতিল হবে এ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা স্থগিত করা হয়েছে মানে পোস্টপন করে রাখা হয়েছে কিন্তু কিছু ইউটিউবার আছে এত সত্যবাদী সবার ভুল তুলে ধরে কিন্তু নিজেই ভুল বললো বিরাট বড় ভুল যেটা আমাকে অনেক স্টুডেন্ট এই বিষয়টা তুলে ধরেছে যেমন ও সেই যেদিনকে সর্বভারতীয় বোর্ডের নোটিশ আসে সেই দিনকে সর্বভারতীয় বোর্ডের এই বিজ্ঞপ্তির সাথে তিনি আরও একটা বিষয় নিজের থেকে ঘোষণা করেন আইসিআইসি বোর্ডের ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের পরীক্ষাই নাকি বাতিল হয়ে গেছে পরিষ্কারভাবে ভিডিওতে উল্লেখ করে এবং থাম মেলেও দিয়ে রাখে এ কিন্তু আসলে সেই দিন কোনো বিজ্ঞপ্তিই বেরোয়নি আইসিএসসি বোর্ডের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল হচ্ছে উনিশে এপ্রিল কিন্তু তিনি আগের থেকেই জানেন তাছাড়া মাধ্যমিকের শুধুমাত্র পরীক্ষা বাতিল হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এ মানে পরিষ্কারভাবে ভুল ইনফরমেশান দিচ্ছে এবং সেটা রীতিমতো আমিও কোনোভাবে তাকে জানাই কিন্তু তিনি ডিনাই করেন এবং স্টুডেন্টদের সামনে বাস্তবটা তুলে ধরেননি কারণ আমি তাকে ক্রিটিসাইজ করতে চাইনি যে কোনো মাধ্যম দ্বারা জানানোর চেষ্টা করেছে কিন্তু তিনি তো মহান মহান থাকতেই হবে তাকে না না এটা তো ভুলই নয় এটা একেবারে ঠিক তথ্য অন্য সবাই ভুল তথ্য দেয় আমি কখনো ভুল তথ্য দিতেই পারি না আর এটা তো উচ্চশিক্ষার সংসদ আমি ইউজ করিনি সেই কারণে আমি কিছুই জানি না পর্ষদের হ্যাঁ আমি জানি আমি কিছুই জানি না আপনি সব জানেন কিছু কিছু সময় স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসও ভুল কাজকর্ম শুরু করে সেক্ষেত্রে আমরা তো মানুষ আমাদের ক্ষেত্রে ভুল হয়েই যেতে পারে কিন্তু ভুলটা শুধরে নেওয়া হচ্ছে একজন প্রকৃত মানুষের কাজ এই যে কমিউনিটি পোস্ট দেখছ এখান থেকে সূত্রপাত শুরু হয়েছিল কিন্তু তার সঙ্গে বন্ধুত্বের আভাস জড়িয়েছিলাম এবং সেই কমিউনিটিতে আমি রং ছিলাম না যে পোস্ট হয়েছিলো সেই কারণে আমার কমিউনিটি পোস্ট তো এখনও রয়ে গেছে কিন্তু তার কমিউনিটি পোস্ট হয়তো বা এখনও নেই এবং কিছু কমেন্ট তাকে ডিলেট করতে হয় আমাকে না কারণ আমি এই ধরনের কোনো মন্তব্যই করিনি আর একটা বিষয় হ্যাশট্যাগ বা এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ও এই প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি পদত্যাগ করবে কিনা সেটা হ্যাশট্যাগ করলে কেউ করবে না সাধারণত জানে কেন তারা এর জন্য লড়াই করছে তাহলে এমন একটা বাস্তব এক্সাম্পল দিন যে বাস্তব এক্সাম্পলটার মূল্য আছে শুধুমাত্র কথার জালে সুন্দর কথা বলতে পারেন আমি আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর পরিবেশন করতে পারেন আপনি গল্পের মাধ্যমে মন জয় করতে পারেন সেটা আপনার একটা পজিটিভ পয়েন্ট অবশ্যই মানি কলেজের স্টুডেন্টরা অফলাইনে আন্দোলন করেছিল ও অফলাইনে আন্দোলন করাই কিন্তু তাদের অনলাইনে এক্সামিনেশনের দাবি উঠেছিল যেহেতু বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি চাইছিল না অ্যাকচুয়ালি অনলাইনে এ পরীক্ষা হোক কিন্তু তারা আন্দোলন করেছে বলছে অনলাইনে ক্লাসেস হয়েছে কেন অনলাইনে এক্সামিনেশন হবে না সেই কারণে কলেজের নমিনেশনও অনলাইনে হয়েছিল অনলাইনে নিতে বাধ্য হয়েছিল ইউনিভার্সিটিরা যদিও তখন কোভিডের কেস এত ছিল না এখন এই মুহূর্তে আমাদের অফলাইনে নেমে আন্দোলনের বিরোধী আমি আমি তোমাদের সবার প্রথম বলেছিলাম অফলাইনে এ আন্দোলন করা উচিত নয় ওই এই মুহূর্তে তোমাদের যে বক্তব্য তোমরা তুলে ধরো হ্যাশট্যাগের মাধ্যমে এ বা তোমাদের হ্যাশট্যাগ ছাড়াও তোমরা যদি টুইট করো ও বিভিন্ন জায়গায় তাহলে কিন্তু সেটা সংবাদ মাধ্যম যেটা জানতে চাইছে জানতে পারছে তোমাদের যে বক্তব্য কেউ তাদের কানে গিয়ে বলে দেয়নি যে তোমাদের এই এই সমস্যা হচ্ছে এই যে তোমরা এত দূর যেতে হচ্ছে তোমাদের জার্নি করতে সমস্যা হচ্ছে এটা জানবে কিভাবে এটা তো কেউ সংবাদ মাধ্যম বা শিক্ষামন্ত্রীকে ডাইরেক্ট গিয়ে বলবে না সেটা অবশ্যই তোমাদের যে সমস্যা সেটা শিক্ষা দপ্তর অবশ্যই চাইবে না কোনো শিক্ষা দপ্তর চায় না তোমাদের ক্ষতি হোক কিন্তু তোমাদের যে সমস্যা সেটা তোমরা তুলে ধরতে পারো এর প্রভাব রয়েছে এর গুরুত্ব রয়েছে এ সেই কারণেই আজকে অনলাইনটাকে বা এই বিষয়টাকে এত গুরুত্ব দেওয়া হয় তাছাড়া আরও একটি বিষয় আমি এর জলযন্ত্র প্রমাণ কারণ আগের বছর যখন উচ্চ মাধ্যমিকের কিছু পরীক্ষা বাতিল হয় দু হাজার তখন একটি মেয়ের অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সে দিয়েছিল কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটা যে যে পরীক্ষা সে দিয়েছিল সেগুলোতে অ্যাবসেন্ট দেখায় এবং সেই মেয়েটি অনেক দিন ধরে অ্যাকচুয়ালি যে হেল্পলাইন দেওয়া হয়েছিল বা অফিসিয়াল ওয়েবসাইটে বা ইমেলে অনেক রকমভাবে চেষ্টা করে কিন্তু কোনোভাবেই প্রায় পনেরো থেকে কুড়ি দিন যাওয়ার পরেও ও তার সমস্যার সমাধান হয় না তাকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল রীতিমতো এক একটা আমার ভিডিও তার একটা ভিডিও ও ফেসবুকের মাধ্যমে সেটা এক দিনে ছ ঘন্টায় প্রায় আর শিক্ষামন্ত্রী সেই মেয়েটিকে ফোন করে এবং তার রেজাল্ট পরিবর্তন করে তাকে এই প্রায় দুদিনের মধ্যে রেজাল্ট দিয়ে পাশ করিয়ে দেওয়া হয় ফেল থেকে অ্যাবসেন্ট থেকে তার মানে বুঝতেই পারছ এই যে ভিডিওটি এটা আমি গল্প করা কাহিনী বলছি না এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে আমি আগে এরকম অনেক বিষয়ে স্টুডেন্টদের সঙ্গে আওয়াজ উঠিয়েছি শুধুমাত্র ও এই বোর্ডের এক্সাম না প্রচুর বিষয়ে আওয়াজ উঠিয়েছি তোমরা অনেকেই বলছো যে নাম উল্লেখ করো দেখো নাম যদি উল্লেখ করি তাহলে বলবে যে পপুলারিটি গেন করার জন্য আমি ওনার নাম নিচ্ছি যাতে আমার ভিউ বেশি আসে এরকম অনেককে বলেছে এবং এটা আগেও যখন এই ধরনের কথোপকথন হয়েছিল তিন মাস আগে তখনও তোমরা অনেকে ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছিলে কিন্তু আমি ভিডিও বানাইনি যে আপনি তো ঠিক বলছেন তাও কেন ভিডিও বানাচ্ছেন না এখন তো টেস্ট পেপারও বেরিয়ে গেছে তো কেন আপনি ভিডিও বানাচ্ছেন না তাও বলি যে আমার এরকম কোনো উদ্দেশ্য নেই সেই কারণে কারোর নাম তুলছি না কারোর ফটো ইউজ করছি না আর এখন ভাবুন কিভাবে গল্প তৈরি করা যায় কিভাবে কবিতা তৈরি করা যায় স্টুডেন্টদের কিভাবে আকর্ষিত করা যায় নিজেকে কিভাবে হিরো করা যায় আমাকে কিভাবে অপমান করা যায় আমার কি ভুল ত্রুটি রয়েছে এগুলো নিয়ে ভাবুন আর আমি এই নিয়ে আর কোনো কথা বলবো না কারণ আমার যা বলার আমি বলে দিয়েছি আমি এটাও করতাম না একটা স্টুডেন্ট করাচ্ছিলাম কল করলো এই বিষয়টা বললো ডাইরেক্ট আপনাকে অপমান করেছে তো আমার কোনো গুরুত্ব এই নিয়ে গুরুত্ব আমি কাউকে দিই না যে যা বলছে বলুক তার মন্তব্য সে তাকে সাধুবাদ জানায় যে তিনি বলছে তার মন্তব্য সে প্রকাশ করছে যদি স্টুডেন্টদের মধ্যে এটা সঠিক বার্তা প্রেরণ হয়